হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। বইটি দেখে বুঝতেই পারছো যে এটা বাংলা বই, ক্লাস সিক্সের বাংলা বই। ক্লাস সিক্সের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কি আছে? ভর দুপুরে একটি কবিতা রয়েছে, কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। তো আজ আমরা ভর দুপুরে কবিতাটি ভালোভাবে বুঝবো এবং তার সাথে সাথে এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলির সমস্ত কোশ্চেনই আমরা কিন্তু আজকে সলভ করে নেব, ঠিক আছে? আর বলতে চাই, তোমরা অবশ্যই এই চ্যানেলের জন্য একটা খাতা তৈরি করো, যাতে করে আমরা ভিডিও প্রোভাইড করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু খাতায় ভিডিওটি দেখে নোট ডাউন করে নেবে, এবং নোট ডাউন করার পর সেগুলো ভালোভাবে মুখস্থ করে, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের কিন্তু অতটা চাপ সৃষ্টি হবে না আর রেজাল্টও কিন্তু খুব ভালো হবে। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আমরা আগে পড়ে নিই ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। ওই যে অসৎ গাছটি, অসৎ গাছ মানে পাকুড় গাছ আমরা জানি, ওই যে অসৎ গাছটি হতো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালছেখানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এখানে কি বলছে দেখো, অসৎ গাছ মানে কি পাকুর গাছ, আমরা সাধারণত বলি পাকুর, পেকুর অনেকে অনেক রকম ভাবে ডাকে। তো পাকুর গাছটা কি বিশাল বড়, বট গাছের মতো বড় হয়, তাই এখানে পথিক জনের ছাতা বলা হয়েছে। কারণ কি, যারা ক্লান্ত পথিক হয়, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, সমস্ত মানুষই যারা রাস্তায় যেতে যেতে হাঁপিয়ে যায়, দেখবে প্রখর রোদে তারা কি হয়, তারা কি চায়, একটু ছায়া চায়। তখন যদি একটা বিশাল বড় গাছ দেখে, তাহলে সেটাকে পথিক জন সেই গাছের ছাতেই তারা কিন্তু আশ্রয় নেয়। তলায় ঘাসের গালছেখানি, গালছে মানে এখানে একটা সবুজ কার্পেটের কথা বলা হয়েছে, আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর, গরু বাছুর দূরে চড়ছে সেটা বলছে, তলায় গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। তাহলে ওই গরু বাছুর যারা চড়ায় তাদেরকে কি বলে, রাখাল বলা হয়, তাই তো? এবার রাখাল ওই প্রখর রোদে কি করবে, তখন সে ওই অশ্বত্থ গাছের তলায় শুয়ে আকাশ মেঘগুলো যে যাচ্ছে, সেই আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেটাই কিন্তু সে দেখছে। কে দেখছে? রাখাল দেখছে। তারপর দেখো, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি, কেউ কোথা নেই বাতাস উড়ায় মিহির সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে এইখানে। এখানে দেখো এই কবিতাটিতে কি বলতে চেয়েছে, যে ভর দুপুরে কবিতাটিতে প্রকৃতিতে কি ধরনের ঘটনা ঘটে, তার এক সহজ সরল এবং অসাধারণ বর্ণনা কবি কিন্তু এখানে তুলে ধরেছেন। আর কি বলছে, কবিতার শুরুতেই দেখো অসৎ গাছের বর্ণনা দিয়েছেন, এবং এই গাছ ভর দুপুরে যেন পথিক জনের ছাতা, আগেই বললাম যে পথিক জনের ছাতা হয়ে সে অসৎ গাছটি দাঁড়িয়ে আছে, কেউ যেন তার নিচে আবার কি করছে, ঘাসের গালছে খানি, গালছে মিন এখানে দেখো আছে, গালছে মানে কার্পেট বা ঘরের মেঝেতে পাতা শৌখিন ফরাশ, তো এখানে ওই কার্পেটের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘাস ঘাসকে পরম আদর করে পেতে দিয়েছে, দূরে চড়ছে গরু বাছুর গাছের তলায় শুয়ে, রাখাল বড় নৌকা দেখছে। আর কি বলছেন এই এই স্ট্যান্ডার্ডটাতে, কি বলছেন যে নদীর ধারে বাঁধা আছে কাদের একটা বড় নৌকা, এবং সেই নৌকার মধ্যে খড়ের আঁটি বোঝাই করা আছে, কিন্তু মানুষের কিন্তু কোথাও দেখার মানুষের দেখার কিন্তু মিলছে না। ভর দুপুরে কি হয়েছে, নৌকাটি যেন মনে হচ্ছে যে বিশ্রাম নিচ্ছে, ভর দুপুরে সাধারণত রোদের সময় আমরা কি করি, বিশ্রাম নিই, তাই নৌকাটিকেও কবি মনে হচ্ছে যে নৌকাটিও বিশ্রাম নিচ্ছে। চারিদিক নির্জন নিস্তব্ধ পরিবেশ একটা, কেউ কোথাও নেই, আর বাতাস শুধু বিহীন ধুলো উড়িয়ে চলেছে। এখানে দেখো বাতাস সেই প্রখর রোদে একটা নিস্তব্ধ পরিবেশে বাতাস কি করছে, মিহিন সাদা ধুলো উড়িয়ে চলেছে। ভর দুপুরের মূল বিষয় তাহলে কি হচ্ছে, যে সেই এই সময়ের ক্লান্তি ও নির্জনতা তার ফল হিসাবে এক শূন্যতার সৃষ্টি হচ্ছে সেই পরিবেশে, সেই সঙ্গে মানুষের একটা বিশ্রামও কিন্তু তুলে ধরেছেন, বিশ্রামের যে পরিবেশ সেটাও কিন্তু কবি এখানে দেখিয়েছেন। কবির বর্ণনায় কি হচ্ছে, ভর দুপুরে লোকগুলো সব যে যার ঘরে ঘুমোচ্ছে, এখানে দেখো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো, শুধু লোকগুলোই নয়, কবির বক্তব্য অনুযায়ী বিশ্ব ভুবন মানে পৃথিবীতে, বিশ্ব বলতে পৃথিবীকে বোঝানো হচ্ছে, বিশ্ব ভুবনও আঁচল পেতে এখানে এই দুপুরেই যেন ঘুমোচ্ছে। আর এ কথা যে জানে সেই মানে, অর্থাৎ যে প্রকৃত বোঝার আর সেই বুঝতে পারে এই বিশ্বভিন্ন ঘুমের প্রকৃত তাৎপর্য, ঠিক আছে?
তাহলে আমরা আজকে এই ভরদুপুরের কবিতাটি বুঝলাম এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্বন্ধে আমরা একটু জেনে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দেখো, 1924 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2018 সালে তিনি মৃত্যুবরণ করেন। জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। সত্যযুগ পত্রিকায় সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে, তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম বাড়ি কোথায়? বাংলাদেশের ফরিদপুর জেলায়। এখানে কোশ্চেন দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? তাহলে তোমরা লিখবে জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তোমরা লিখবে কাব্যগ্রন্থ নীল নির্জন লিখবে আর অন্ধকার বারান্দা লিখবে। তারপর দেখো, দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তোমরা লিখবে যে অশ্বত্থ গাছটি একটি ছাতার মতোই পথিকজনদের রোদ ও বৃষ্টির হাত থেকে বাঁচায় বলে গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো, রাখালরা গাছের তলায় শুয়ে কি কি দেখছে? তোমরা লিখবে রাখালরা গাছের তলায় শুয়ে মেঘগুলোকে আকাশ ছুঁয়ে দূরে উড়ে যেতে দেখছে। নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? তোমরা লিখবে নদীর ধারে শুকনো খড় বোঝাই এক বড় নৌকা বাঁধা থাকার দৃশ্য কবিতাটিতে ফুটে উঠেছে। এবার দেখো, শব্দার্থ দিয়েছে, শব্দার্থগুলো খুব ভালোভাবে করবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু মিনিং দেয়, অর্থাৎ অর্থ লেখ দিয়ে দেয়, তো অর্থ তোমাদের টেক্সট থেকেই আসে, আর এই যে শব্দার্থ সেই শব্দার্থগুলো থেকেই কিন্তু তোমাদের দেয়। তিনের দাগে দেখো, একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। তৃণ কি হবে? তৃণ মানে আমরা জানি ঘাস, তটিনী আমরা জানি নদী, গোরক্ষক, রাখাল, পৃথিবী কি হবে? পৃথিবী হবে বিশ্বভুবন, বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে বলেছে কবিতায়। আর জলধর, জলধর তোমরা লিখবে মেঘ। এবার দেখো, নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো। তাহলে এখানে ঘাস কি হবে? ঘেসো। রাখাল কি হবে? রাখাল হবে রাখালি। আকাশ, আকাশী। মাঠ, মেঠো। আদর, আদুরে। গাছ, গেছো। লোক, লৌকিক। ওকে, এবার দেখো, পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। উপসর্গ অর্থাৎ আগে যোগ হবে, তাহলে আগে যোগ করে একটা করে নতুন শব্দ তৈরি করতে বলছে। তাহলে নদী আছে, তাহলে এখানে যদি আমি উপযোগ করি তাহলে উপনদী হয়। আদর আছে, তাহলে এখানে যদি আমি যুক্ত করি অন, অন উপসর্গ যুক্ত করি, তাহলে অন যোগ আদর সমান হচ্ছে অনাদর হয়ে যাচ্ছে। আর বাতাস, তাহলে এখানে যদি উপসর্গ হিসেবে সুযোগ করি তাহলে সুযোগ বাতাস সমান হচ্ছে সুবাতাস। তাহলে কি হলো? উপনদী, অনাদর আর সুবাতাস। নিচের বাক্য বা বাক্যাংশগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো। উদ্দেশ্য আমরা জানি যার সম্বন্ধে কিছু বলা হয় এবং তাকেই বলা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধ অর্থাৎ উদ্দেশ্য যে কাজটা করে সেটাকেই বলা হয় বিধেয়। তাহলে ওই যে অসৎ গাছটি, ও তো পথিক জনের ছাতা। তাহলে তোমরা কি লিখবে? ওই যে অসৎ গাছটি, এটা হচ্ছে উদ্দেশ্য, ও তো পথিক জনের ছাতা, এটা লিখবে বিধেয়। আর সম্প্রসারণ, সম্প্রসারণ লিখবে ওই যে অসৎ গাছটি, অশ্বত্থ গাছটি। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহির সাদা ধুলো, এখানে লিখবে কেউ কোথা নেই বাতাস ওড়ায়, এটা হচ্ছে উদ্দেশ্য, মিহির সাদা ধুলো এটা হচ্ছে বিধেয়। আর কেউ কোথা নেই মিহি ধুলো মাটি বাতাস ওড়ায়, এটা হবে তোমার সম্প্রসারণ। পরেরটা দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, আঁচল পেতে বিশ্বভুবন হচ্ছে উদ্দেশ্য, ঘুমোচ্ছে হচ্ছে এখানে, আঁচল পেতে এখন যেন বিশ্বভুবন ঘুমিয়ে রয়েছে, এটা হচ্ছে সম্প্রসারণ। পরেরটা দেখে নাও, ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম। ওই, এই, এইগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। এমন আরো কয়েকটি সর্বনামের উদাহরণ দাও, যেমন ও, উহা, উনি, ওরা ইত্যাদি। তাহলে তোমরা লিখতে পারো ওইগুলি, ওইসব, উহারা, ওখানে। তারপর দেখো, পথিক জনের ছাতা সম্বন্ধ পদটি চিহ্নিত করো। কবিতায় থাকা সম্বন্ধ পদ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধ পদ যুক্ত শব্দ তৈরি করো, যেমন গোঠের, রাখাল, দুপুরের ঘুম, অর্থাৎ এই র, র, এর, এর, এরকম ধরনের শব্দ খুঁজে বের করে লিখতে বলছে। তাহলে কি হবে? রাতের আকাশ, দেখো আমি লিখে রেখেছি রাতের আকাশ, জীবনের দাম, রথের চাকা, গঙ্গার জল, মনের কথা, এর, 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 এইগুলো হচ্ছে সম্বন্ধবাচক শব্দ। ওকে, তাহলে এই ধরনের শব্দ, যেমন মায়ের কথা, মা, এর, এর, এটা হচ্ছে সম্বন্ধ পদ যুক্ত শব্দ।
ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে, নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বুঝিয়ে একবচন বোঝানো হয়েছে। এরকম একটি মাত্র একবচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে উদাহরণ দিয়ে লেখো। এখানে টি বলতে একবচনের রূপ বোঝানো হচ্ছে, তো টা খানা খানি লিখতে পারি, যেমন বইটা, জেলখানা, আসন খানি, বহুবচনে মেঘগুলো, লোকগুলো ইত্যাদি। এবার বলছে কবিতা থেকে বহুবচনে প্রয়োগ করে রয়েছে এমন শব্দগুলি খুঁজে বের করে লেখো। আমরা দেখলাম যে মেঘগুলো, লোকগুলো, এগুলো হচ্ছে বহুবচনের প্রয়োগ রয়েছে। এবার দেখো ব্রড কোশ্চেন, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা ফার্স্ট টার্মের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে রেডি করে নেবে, খাতায় নোট ডাউন করে রাখবে। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? তোমরা লিখে নাও, আমি লিখে রেখেছি। ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিঝুম নিস্তব্ধ দুপুরে ছবি এঁকেছেন। আমরা জানি অলস মধ্যাহ্নে প্রখর রোদে ছাতার মতো ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অশ্বত্থ গাছ, আর তলায় শুয়ে রাখাল বালক আকাশের বুকে মেঘেদের আনাগোনা দেখছে। নৌকা ঘাটে বাঁধা রয়েছে, অথচ কোনো নৌকার মাঝি নেই। ঘরে ঘরে দরজা দিয়ে মানুষ ঘুমাচ্ছে, অর্থাৎ চারিদিকে কোনো কর্মব্যস্ততা নেই, চারিদিক যেন নিস্তব্ধ নিঝুম পরিবেশে। তাই কবির মনে হয়েছে বিশ্বভুবন যেন এখানে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে। তারপরটাও খুব ইম্পর্টেন্ট, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরে ছবি খুঁজে পাওয়া যায়, কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। তোমরা লিখে নাও, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার ভর দুপুরে কবিতায় এক অলস ছবির ছবি দুপুরের ছবি এঁকেছেন। ছবিটিতে ডালপালা ছড়িয়ে রয়েছে, একটি অশ্বত্থ গাছ, একটি রাখালার তলায় শুয়ে আকাশের দিকে, আকাশের বুকে মেঘেদের ভেসে চলে যাওয়া চলে চলা দেখছে। দূর দূরে চড়ে বেড়াচ্ছে কয়েকটি গরু বাছর, একটি খড়ের আঁটি। তারপর দেখো খড়ের আঁটি বোঝাই করা নৌকাটি পাড়ে বাঁধা রয়েছে, মাঝে 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 দমকা বাতাস সাদা মেহিন বিহীন ধুলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। এই ভর দুপুরে কেউ কোথাও নেই, এমনকি গৃহস্থ মানুষেরাও ঘরে দৌড় দিয়ে ঘুমিয়ে পড়ছে। সব মিলে এরা অলস মধ্যাহ্নের ছবি, কোথাও কোনো ব্যস্ততা নেই এই নিঝুম দুপুরের ছবি এঁকে এঁকেছেন কবিতাটিতে। তাহলে তাহলে আমরা এটা করলাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার্ট দিয়ে রাখবে। পরেরটা দেখো, কোনো এক ছুটির দিনে দুপুরবেলা তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে লিখতে বলছে। এটা তোমরা চিঠিটা লিখবে এবং ক্লাস টিচারকে দেখাবে। তোমার দেখা একটি অলস দুপুরে ছবি আঁকো, এটাও ছবিটাও আঁকবে। আর এই দুটো এই চ্যাপ্টারের মধ্যে, মানে ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এই দুটো বড় কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে এখন থেকে এটা কিন্তু রেডি করে নেবে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবে জানো, তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই। আর যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।